বন্ধুরা এখন বাইরে বেরোবো বাইরে বেরোনোর আগে ভাবলাম একটা ভিডিও বানিনি কেননা প্রচণ্ড গরম বাইরে আমার প্রচণ্ড ভয় লাগছে বেরোতে আমার এর থেকে বেশি ভয় লাগছে সেই কাকুগুলোর কথা ভেবে যারা রোদের মধ্যে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবে কেমন গরম পড়েছে বলো কেমন গরম পড়েছে বলতে হবে তাদেরকে পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা ধরে বলতে হবে কেমন গরম পড়েছে এ কি ধরনের খেলা এটা এই খেলা আমি খেলবো না বাইরে বাইরে দেখা হয়েছে বাইরে গরমের মধ্যে দেখো কীরকম গরম পড়েছে বলো হ্যাঁ কেমন গরম পড়েছে আজ থেকে পাঁচ দশ বছর পর পুড়ে ছাই হয়ে যাবে আমি বলি ঢপমানের একটা আছে একটা তো লিমিট রাখা দরকার পুড়ে ছাই হয়ে যাবে গরম বাড়বে ঠিক আছে পুড়ে ছাই লাস্ট তিরিশ বছর ধরে শুনছি পুরে নাকি ছাই হয়ে যাবে সবাই মানে হয়তো কেউ মারা গেছে শ্মশানে যারা নিয়ে যাচ্ছে তারাই পুরে ছাই হয়ে গেল কেউ মারা গেছে লোক বলছে না একে নিয়ে যাওয়ার দরকার নেই বাইরে বের করে তো পুরো ছাই হয়ে যাবে আর গল্প করতে করতে কেমন গরম পড়েছে বলতে বলতে এদেরকে আনা আটকালে এরা থামবে না এরা গিয়ে পুরো গ্লোবাল ওয়ার্মিংয়ে গিয়ে থামবে যেন রচনা বলছে গ্লোবাল ওয়ার্মিং এর আমি আরে আমি জানি আমি গিয়ে গুগলে পড়ে নেব না গ্লোবাল ওয়ার্মিং এই জন্য হয় গ্লোবাল ওয়ার্মিং ওই জন্য হয় আর ওপরে রোদ আর আমার মনে হয় যে এই গ্লোবাল ওয়ার্মিং জন্য আমার বাবাও অনেকটা অংশ দায়ী ওই ছোটোবেলায় যে কোনো কিছু একটু কম নম্বর পেলে গাছের ডাল কাটতে চলে যেত গাছের ডাল কেটে একটু কম নম্বর পেলে গাছও ভাবতো যে কি করছে এর বাবা নিজের ছেলে কম নম্বর পাচ্ছে আমার আমার ডাল কেটে নিয়ে চলে যাচ্ছে নিজের তুলে বলে দিচ্ছে আর এ যা ছেলে কম নম্বর পেয়ে পেয়ে গ্লোবাল ওয়ার্মিং না বাড়িয়ে দেয় আর এসব কাকু যেন একদম ঝলসায় আছে যেন ঝলসানো কাকু মানে পোলা তো নয় তো আগুনেরই গোলারে যেন এই কাকুকে নিয়ে বানানো মানে যেন এক্ষুনি সূর্য থেকে পড়লো অ্যাজ আ পিন্ড আর এইসব কাকুর পুরো ডেটা মুখস্থ আজকে কত ডিগ্রি সেলসিয়াস আজকে সাঁত্রিশ পাঁচ দিনের মধ্যে মানে চল্লিশ ছুঁয়ে যাবে এত কনফিডেন্স দেখে মনে সূর্য এদেরকে কল করে বলে যে হ্যালো হ্যাঁ আটত্রিশ করে দিয়েছে চল্লিশ ছুঁয়ে দেবো ঠিক আছে ঠিক আছে তোমার পেছন ফাটিয়ে দিচ্ছি হ্যাঁ চামড়া বাদাম করে দিচ্ছি তোমার আর আমি এসব কাকুকে একটা কথা বলতে চাই যে যখন গরম পড়বে যদি বারবার বলা হয় যে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে গরম কমে না